আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, শরীফজাগ স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে একটা অঙ্ক সম্পর্কে আলোচনা করব। তো অঙ্কটা শুরুতে আমাদেরকে যে সূত্রাবলী দরকার, তোমরা অবশ্য সেভেন এইটে সিক্স সেভেনে এই সূত্রগুলো শিখে আসছো। তো সূত্রটা হলো, আমরা তো আয়তক্ষেত্র সম্পর্কে জানি, আয়তক্ষেত্রে যদি এ বি সি ডি হয় তাহলে এটাকে বলা হবে দৈর্ঘ্য, আর এটাকে বলা হবে প্রস্থ। অনুরূপভাবে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে দুইটা একক আছে, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। তো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই করবো আমরা। তো প্রথমটা হচ্ছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে একটা পুকুর ক্ষেত্রফল বের করতে বলছে, সেটা হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। তো আমাদের আগে জানতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি। আর যেহেতু পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার মানে পুকুরটা হচ্ছে আয়তকার, পুকুরটা অবশ্যই আয়তকার। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা আমরা জানি যে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। হ্যাঁ, তোমাদের বোঝার খাতিরে আমি আগে দিয়ে দিলাম, পরবর্তীতে আবার এটা দেখবো। তো এখন মিশাই দিচ্ছি। এখন অঙ্কের শুরুতে আমরা একটা চিত্র এঁকে নেব, সেটা হচ্ছে কুকুরটা হবে অবশ্যই আয়তকার, আয়তকার এরকম, যার দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার। তার এখন দেখো, তো শুরুতে দেখবো আমরা দেওয়া আছে পুকুরে দৈর্ঘ্য 60 মিটার, আর পুকুরে প্রস্থ 40 মিটার। তার মধ্যে শুরুতে বাইর করবো কি পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল হইল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আগে ক্ষেত্রফলের বেলা বর্গ একক লিখতে হবে, যখন মান বসাবো তখন যেটা একক সেটা বসাই দেব। তাহলে 60 গুণ 40 বর্গ, এখন এইগুলো কি মিটারে ছিল, এখন মিটারে দিলাম, এখন 4 6 24 00 বর্গ মিটার। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই পুকুরটার ক্ষেত্রফল বের করলাম আমরা, এই পুকুরটার ক্ষেত্রফল বের করলাম আমরা কত, 2400 বর্গ মিটার। এখন পরের স্টেপে আছে, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হবে। পুকুর পাড়ের বিস্তার মানে হচ্ছে পুকুরের পাড়টা কতটুকু প্রশস্ত, সেটা আমরা এখানেই দেখি। দেখো পুকুরের পাড় যদি এখন আমরা দিই, এরকম করে একটা পা বানায় দিই, পুকুর পার ধুয়ে দেই, এই পারের বিস্তারটা হলো 3 মিটার, তার মানে এপাশেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার। এখন লক্ষ্য করলে খেয়াল করতে পারবে এই পুরাটা আবার একটা আয়তক্ষেত্রের মতো হইলো। এখন দেখো পুকুরের এটা হচ্ছে
এইখানে এটা হচ্ছে পুকুরের বিস্তার আর এটা হচ্ছে 3 মিটার কিন্তু এই যে এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা কত 60 মিটার এখন এটা যদি 60 মিটার হয় তাহলে আমাদের দৈর্ঘ্য বাড়ছে এই পাশে 3 মিটার বাড়ছে এই পাশে 3 মিটার বাড়ছে 3 মিটার 3 মিটার করে বাড়লো তো তো দৈর্ঘ্য কত হলো তিন মিটার করে বাড়লো তো দৈর্ঘ্য এবারে তিন মিটার বাড়ছে এবারে তিন মিটার বাড়ছে তাহলে ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য পুকুরের দেখো আবার পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য দেখো পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য হলো আমরা 60 এর সাথে যোগ করব এপাশে 3 এপাশে 3 তার মানে হচ্ছে কত 3 গুণন 2 ব্র্যাকেট দিয়ে মিটার মানে 2 এপাশে 3 এপাশে 3 বাড়ছে তার মানে 3 গুণন 6 মিটার বাড়ছে তাহলে সেটা এখানে আমরা গুণ করে দেব তাহলে 60 গুণ 6 মিটার 66 মিটার তাহলে 500 উপরে দৈর্ঘ্য হলো 66 মিটার অনুরূপ হবে এখন দেখো এবার প্রস্থ বাড়ছে এদিকে বাড়ছে এদিকে বাড়ছে কোথায় এটাও 3 মিটার এটাও 3 মিটার তাহলে পুকুরের প্রস্থ ছিল 40 মিটার তাহলে পুকুরের প্রস্থ এখানে 3 মিটার 3 মিটার 6 মিটার বাড়লো তাহলে আমরা বলতে পারি পার সহ পুকুরে পুকুরের প্রস্থ পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য বার করলাম পার্শ্ব পুকুরের প্রস্থ বার করলাম পার্শ্ব পুকুরের প্রস্থ 40 যোগ অনুরূপভাবে দুই পাশে 3 করে গেছে 3 গুণ তার মানে 4 যোগ 40 যোগ 6 46 মিটার তাহলে পুকুরের দৈর্ঘ্য বাড়লো প্রস্থ বাড়লো তো পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য 66 মিটার আর পার্শ্ব পুকুরের প্রস্থ হচ্ছে 46 মিটার তাহলে অতএব পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল বের করব তাহলে দৈর্ঘ্য বাড়ছে কত 66 না সূত্রটা লিখে দেই দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাহলে দৈর্ঘ্য হচ্ছে 66 প্রস্থ হচ্ছে 46 বর্গ মিটার তাহলে এটা গুণ করলে হবে দেখো গুণ করলে হবে 3036 বর্গ মিটার তাহলে 46 আর 66 গুণ করলে হবে 3036 বর্গ মিটার এটা পাইলে আমরা কি পুরো পার্ক সহ কুকুরের ক্ষেত্রফল আর এটা এটা আছে শুধু কুকুরটার ক্ষেত্রফল এই জায়গাটুকু এই দাগাঙ্কিত মানে যে আমি কালো দাগ দিয়েছি এই দাগাঙ্কিত জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গ মিটার আর পার্ক সহ কুকুরটার ক্ষেত্রফল হচ্ছে 3600 বর্গ মিটার এখন আমাদের কাজ হলো পুরো ক্ষেত্রফলটা থেকে যদি আমরা এই মাঝের ক্ষেত্রফলটুকু বাদ দিই তাহলে পাড়ের ক্ষেত্রফল বের হবে তাহলে অতএব পাড়ের ক্ষেত্রফল 3036 মাইনাস 2400 বর্গ মিটার তাহলে কত হবে 636 বর্গ মিটার আর এটাই বের করতে হবে যে পাড়ের ক্ষেত্রফল অর্থাৎ পাড়ের ক্ষেত্রফল হবে 3036 বর্গ মিটার তো দেখো আবার আবার বলতেছি সেটা হচ্ছে আমাদের পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে তো শুরুতেই যেটা করব সেটা হচ্ছে আগে পুকুরের দৈর্ঘ্য বুঝতে গুণ করে একটা ক্ষেত্রফল পাবো জাস্ট পুকুরের ক্ষেত্রফলটা পাবো তারপরে কাজ করব কি যেহেতু
কুকুরবারের বিস্তার তার মানে হচ্ছে কি বাইরে দৈর্ঘ্য প্রস্থ কুকুরের পাটা কুকুরের বাইরে তাহলে দৈর্ঘ্য প্রস্থ বাড়ছে তো যখন বাইরে বাড়বে তখন পার্শ্ব কুকুরের দৈর্ঘ্য পার্শ্ব কুকুরের প্রস্থ আবার দৈর্ঘ্য প্রস্থ হয় না তাহলে পার্শ্ব কুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল বাই করলাম এখন সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমরা শুধু কুকুরের ক্ষেত্রফল এর মাঝে টুকু বাদ দেই তাহলে পাবো আমরা শুধু পায়ের ক্ষেত্রফল তার মানে এই অংশটুকুর ক্ষেত্রফল এই সাদা অংশটুকু ক্ষেত্রফল পাবো তো এই ছিল আজকের মতো ক্লাস আমি পরবর্তী ক্লাসে আরো আলোচনা করব সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি খোদা হাফেজ